বন্ধুরা, এটা খুবই 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 একটা মানে কি বলবো, এমন একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই কয়েকটা দিনে। এই সাত দিন যাবৎ তিনটে গ্যাংরেপ হয়েছে, তিনটে গ্যাংরেপ, এবং তিনটে গ্যাংরেপের পেছনে এটার নেপথ্যে হাত শাসক দলেরই সদস্যদের, কেউ মন্ত্রীপুত্র, কেউ বিধায়ক পুত্র, কেউ মণ্ডলের সচিব, কেউ আবার পৃষ্ঠা প্রমুখ। তিনটে গ্যাংরেপ হয়েছে। প্রথম গ্যাংরেপ, যেটা আমি ভিডিও অলরেডি করেছি, যেটা নিয়ে মন্ত্রীপুত্র চন্দ্রশেখর দাস, সে জড়িত, ভগবান দাস মন্ত্রী, ভগবান দাসের ছেলে চন্দ্রশেখর দাস, সে গ্যাংরেপ করেছিল। একটা দ্বিতীয় গ্যাংরেপ হয়েছে তেলিয়ামুড়া থানাধীন কল্যাণপুর এলাকায়, সেখানে গ্যাংরেপ হয়েছে এই কালী পুজোর দিন। সেই নাবালিকা মেয়েটি নিজের বন্ধু বান্ধবের সঙ্গে পুজো দেখতে বেরিয়েছিল, সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে পৃষ্ঠা প্রমুখ, তারপর মণ্ডলেরই সচিব টচিব হবে সেরকম, নাম এখনো আসেনি প্রকাশ্যে, কিন্তু খোঁজ নিয়ে জেনেছে, যে বিশ্বস্ত সূত্র আছে ওনারা খোঁজ নিয়ে জেনেছে, বিজেপি দলের মণ্ডলের সদস্য সচিবও হতে পারে, আবার পৃষ্ঠাপ্রমুখ তো আছে। তো এইরকমভাবে বিজেপি দলের গুন্ডাবাহিনীরা মা বোনেদের অপহরণ করে নিয়ে গিয়ে ইজ্জত লুটছে। এবং তৃতীয় ঘটনাটি সংঘটিত হয়েছে এই ইরানিপাড়া, ইরানি পিএস এর অন্তর্গত, সেটা শান্তির বাজার বিলোনিয়া, সেখানে গিয়ে গ্যাংরেপ করেছে। বিগত সাত দিনে তিনটে গ্যাংরেপ হয়েছে। এই যে মন্ত্রী পুত্র বিধায়ক পুত্র, যে এটার মধ্যে যে ইনভলভমেন্ট, সে রেপ করে দেখিয়ে দিয়েছে ক্ষমতার আস্ফালন। ক্ষমতার আস্ফালন ঘটিয়ে সে দেখাচ্ছে যে ওনারা মানে যা খুশি তা করতে পারে, এই চামারের দল যা খুশি তা করতে পারে। আর মানুষ লজ্জা আছে, কিছুই করছিস না, শুধু আন্দোলন সংগঠিত করলে হবে, ওদেরকে ঘাড়ে ধরে এনে রাস্তায় এনে চামড়া তুলে দে, মারতে মারতে চামড়া তুলে মরিচ লাগিয়ে ক্রেনে লটকিয়ে দে, যেরকম সৌদি আরবিয়াতে করে, ইরানে করে। ওদেরকে ধরে ধরে আন, যদি জানিস যে ওরা ওখানে আছে, কিছুদিন পর হয়তো বা তোর মা বোন উপর নজর যেতে পারে, তোদের মেয়েদের উপর নজর যেতে পারে। এই সমস্ত হায়নার দল ওরা যা খুশি তা করছে, ওদেরকে ধরে ধরে মার, ধরে ধরে রাস্তায় এনে ন্যাংটো করে মার, ওদেরকে চাপকে মার, জুতো দিয়ে চামড়া মারতে মারতে চামড়া তুলে দে ওদের। সাত দিনে তিনটে গ্যাংরেপ, পুলিশ প্রশাসন ঠুটু জগন্নাথ, ওদেরকে বাঁচাতে ব্যস্ত। ওরা কারা? 18 আগে ওদেরকে কেউ চিনেছে নাকি? ওদের কোনো অস্তিত্ব ছিল? ওদেরকে ধর, সম্মিলিতভাবে ধর ওদেরকে, সবাই মিলে সম্মিলিতভাবে ধর ওদেরকে। একটা ব্রেড চুরি করে নিয়ে গেছে দোকান থেকে, সেই ব্রেড চোরকে এনে কিলিয়ে মেরে ফেলতে পারিস তোরা। আর একটা ধর্ষণকারীকে ধরতে তোদের এই গাড় থেকে তোদের চলে যাচ্ছে, লুম ছিঁড়ে যাচ্ছে। মহিলা আর পুরুষের সঙ্গে সম্পর্ক, তার জন্য দুজনকে এনে গাছের মধ্যে বেঁধে মারতে পারছিস। আর যে গ্যাংরেপ করছে নাবালিকা মেয়েদের, ওদেরকে কিচ্ছু করছিস না। আগে নিজেদের দিকে তাকিয়ে দেখো সবাই, যে কোথায় অবস্থান করছো। খুব তো ওরা বলে যে সুশাসন সুশাসন, এটা সুশাসন, এটা সুশাসন। এগুলো আইনের বইয়ের আইনের ভাষাতে এগুলোকে বলে নপুংসতা। যারাই যে ভাই যেই বা যারা যদি কোনো তথ্য থাকে যে ওরা সেখানে আছে, সবাই অ্যাম্বুশ করো, অ্যাম্বুশ করে ওদেরকে ধরে
পুলিশ প্রশাসন না, আগে কেলানি, আগে ইচ্ছে মতো কেলানি, যদি বাঁচে তারপর পুলিশ প্রশাসন, বাঁচলে ওদেরকে কেলানি, নাকি ব্রেড চোরদের, সুশাসনের ঠেলায় পেটে ভাত ভাতের জোগান নেই, দোকান থেকে ব্রেড চুরি করছে, ওকে মেরে মুখে রক্ত এনে যা খুশি তা মেরে ফেলা হচ্ছে, চোর সন্দেহে, আরে চোরও না, চোর সন্দেহে মেরে ফেলা হচ্ছে। আর যারা মন্ত্রী পুত্র, বিধায়ক পুত্র, প্রকাশ্যে মা বোনদের মেয়েদের এই ইজ্জত লুণ্ঠন করে চলেছে, ওদের সামনে এসে সবাই ঠুটো জগন্নাথ, পার্সন উইথ ডিসএবিলিটি। কিছু ক্ষমতা যদি থাকে করার, ওদেরকে ধর, ওদেরকে ধরে ওদেরকে পেটা, সন্দেহে না, তথ্য প্রমাণাদি সহ কিলিয়ে তারপর যদি বাঁচে তারপর প্রশাসন, এর আগে প্রশাসন না। এতটুকুই বলবো, আর কিছু বলতে মানে আমার আমার রাগে শুধু শরীর কিরকির করে আমার কাঁপছে। মানুষ এত অপঙ্গ হয়ে গেছে, কোনো প্রতিবাদ নেই, কোনো কিছু নেই, কোথাকার কোন কাঠমিস্ত্রি মন্ত্রী হয়ে যায়, ফ্যান্সি ডিল ব্যবসায়ী মন্ত্রী হয়ে যায়, কারা বানাচ্ছে, তোদের মতো নপুংসকরা বানাচ্ছে, এবং তোদেরই মা বোনদের ইজ্জত লুটছে, তোদেরই মেয়ের ইজ্জত লুণ্ঠন করে চলেছে, আর তোরা ঠুটু জগন্নাথ হয়ে বসে দেখে থাক, শুধু কাদা ছোড়াছুড়ি কর। ওরা বেইল পেয়ে যাবে, বেইল, বেইল নিয়ে নেবে, অগ্রিম জামানত নিয়ে নেবে কোর্ট থেকে, উকিল পয়সা খেয়ে কেসটা ঘুরিয়ে দেবে, তথ্য প্রমাণাদি লোপাট করে দেবে, চার্জশিট ফাইল হবে না, কারণ জানিস না তোরা কিভাবে করতে হয়। যদি কিছু করে দেখাতে হয়, ওদেরকে ধর, ধরে আগে কেলা, এটার ভিডিও কর, কেলাচ্ছিস এটার ভিডিও কর, এরকম হায়নাদের, হায়নাদের শিক্ষা একমাত্র ধরে কিলি, শুধু কেলানো না, ওদের চামড়া তুলে সুন্দর করে ধইন্যা লঙ্কা আছে না, ধইন্যা কাঁচা লঙ্কা, ধইন্যা মরিচ পেস্ট করে ওটার মধ্যে লবণ মেখে ওই জায়গাটার মধ্যে প্রলেপ মাখিয়ে একদম ক্রেনে ঝুলিয়ে দেওয়া, তারপর স্টোন পেল্টিং, ইট দিয়ে ঢেলানো, এটা হবে উচিত শিক্ষা। আজকে এতটুকুই রাখবো ভিডিওটা, এবং যদি তোমরা প্রতিবাদের ভাষা ভুলে যাও তাহলে মরে যাও, যদি প্রতিবাদ করতে জানো তাহলেই বেঁচে থাকার আশার আলোটা থাকবে। প্রতিবাদ মুখর হোক আর না, আর কয়টা দিন, অক্টোবর শেষ, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি থেকে লেগে যাবে এই মোরাল কোড অফ কন্ডাক্ট, এই দুমাসে, দুমাস আছে, দুমাস, আর বিজেপিরও দুটো বিধায়ক যদি পদত্যাগ করে দেয় বিজেপি এখানেই শেষ। এরকম এটা সুশাসন? এই বিষয়গুলো তোমরা সবাই মিলে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নজরে আনো, এবং এবং যেই বিধায়ক পুত্র, মন্ত্রী পুত্র কোথায় লুকিয়ে আছে, যেমন নিউজ ইন্ডিপেন্ডেন্ট থেকে জানা গিয়েছিল যে এ কুকর্ম করে সে নাকি ওর মোবাইল নাকি দিল্লিতে সুইচ অফ, এখন এটা কি দৃশ্যম সিনেমার মতো মোবাইল পাঠিয়ে দিয়েছে দিল্লি, আর একটু আগে খবর বিশ্বস্ত সূত্রে নাকি পাওয়া গেছে সে নাকি আগরতলার কোন বিধায়কের মন্ত্রী বাড়িতে লুকিয়ে আছে, সে আগরতলাতে অবস্থান করছে, ওকে ট্রেস করে ওকে ধরে কেলানি দিয়ে তারপর যদি বেঁচে যায় তারপর প্রশাসনের হাতে তুলো, এরকম একটা এক্সাম্পল সেট করো। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত।